আমরা অনেক কষ্ট করে আমল করি ইবাদত করি অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু বিচ্ছুতির কারণে কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো बर्बाद হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ না করেন কবুল না করেন অ্যাকসেপ্ট না করেন তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বندگی করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলো কোন কোন বদআমলের কারণে কোন কোন ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকের সুনির্দিষ্ট কোন ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেক আমল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কথা মানে না হ্যাঁ আদব লেহাজ করে না মা বাবার নাফরমান হুকুকুল ওয়ালিদাইনের কবিরা গুনাহ লিপ্ত এই পাপিষ্ঠ এই অপরাধী নরধম তার আমল তার সালাত আল্লাহর কাছে কবুল হবে না নাম্বার 4 যে ব্যক্তি কাউকে দান করে আবার খোঁটা দেয় দান করে বলে বেড়ায় গল্প দিয়ে বেড়ায় যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময় তার তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয় স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে অর্থাৎ এক কথা খোঁচাখুঁচি করে এবং খোঁটা দিয়ে বেড়ায় দান করে আবার যাকে দান করছে তাকে কষ্ট দেয় আল্লাহ মাফ করুক আমাদেরকে সেই মান্নান অর্থাৎ এই রকম ব্যক্তি দান করে খোঁটাখুঁটি দেয় তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না 4 নম্বর 5 নম্বর হলো মসজিদে নববীর আশেপাশের যে এলাকা অর্থাৎ হারামের যে এলাকা মদিনা সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তি অথবা ফাসাদ সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয় এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না 6 নম্বর হলো দুই ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোল লিপ্ত হয় হতে পারে কোনো বিষয় মনমালিন্য না কিন্তু আপনি মারামারি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না আপনাকে ছাড় দিতে হবে আপনার ভুল নাই তারপর আপনি ছাড় দেন ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন আপনি অন্তত গন্ডগোল বাড়ায়েন না যদি না করেন তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানি তারও কি হবে না আল্লাহর কাছে তার সালাত তার মাথার উপরে উঠবে না তার নামাজটা কবুল হবে না 7 নম্বর হলো সেই ইমাম যে ইমামের উপরে তার মুক্তাদিরা তার অনুসারীরা যৌক্তিক কারণে অসন্তুষ্ট তার নামাজও তার মাথার উপর উঠবে না অন্য আমল কবুল হতে পারে 8 নম্বর হলো সেই নারী যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কিনা সন্তুষ্ট না যৌক্তিক কারণে তাহলে সেইটাকে যদি পাত্তা না দিয়ে ব্যাপারে পড়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সে নামাজের সওয়াব পৌঁছায় না এটা মাথার উপরে যায় না আর 9 নম্বর হলেন ওই কৃতদাস তিরমিজি বর্ণনা অনুযায়ী যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অনেজ্য কোনো কারণ ছাড়া মানে শরিয়া গ্রাহ্য কারণ ছাড়া সে পলায়ন করেছে তার উপরও একই কথা প্রযোজ্য তার সালাত উপরে যাবে না বা তার সালাত কবুল হবে না এরপর 10 নম্বর হলো ওই নারী যেই নারী মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু সুগন্ধি মাখায় গেছে আশপাশে মানুষকে ফিতনা ফেলতেছে এত ভারী পারফিউম স্প্রে আতর ইত্যাদি ব্যবহার করে প্রসাধন ইত্যাদি ব্যবহার করে গেছে যে আশপাশে মানুষের নাকে তার গ্রাম যায় এই নারী গুনাহগার এমনকি নামাজ যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যতক্ষণ মধ্যে সে ফিরে এসে এটা দূর না করে তিনি যেটা করতে পারেন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন অর্থাৎ বাসা বাড়িতে আর 12 নম্বর হলেন ওই হতভাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না 13 নম্বর 11 নম্বর এটা 12 নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না তার নামাজের আমলটা কবুল হবে না আর 13 নম্বর হলেন ওই নারী যে নারী প্রাপ্তবয়স্ক অথচ ওই যে সতরটা ঠিকমতো ঢাকেন না তার নামাজও কবুল হবে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি এই এসে ওয়াজ মাহফিলে আসলেন কথা শুনলেন বসলেন আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন একটু দিনই কথা শুনলেন এই আমলটা আপনার আমল নামে যুক্ত হোক আপনি আমি চাই কি চাই না বলেন তাহলে এই 13 প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা শামিল না হই আমার মধ্যে যেন এই 13টার কোনোটা গুনাহ যেন না থাকে আমরা সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার সেরকম আমলওয়ালা আমার আমলের হেফাজত করনেওয়ালা ইখলাসওয়ালা নেককার এবং ইমানদার মুত্তাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন